ASDOapps.com প্রতীকের পরই জায়গা দখল করে নিলেন শাকিব খান। ঈদে বাংলাদেশে মুক্তি পাওয়া শাকিব খানের যৌথ প্রযোজনা চলচ্চিত্র শিকারি আগামী 12ই আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। ভারতের অন্যান্য সিনেমাগুলির সাথে মুক্তি পেতে যাওয়া শিকারি ঋতিকের সিনেমার পরই দ্বিতীয় অবস্থানে আছে। আগামী 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সেখানে আরও ছবি মুক্তি পেতে যাচ্ছে। বলিউড তারকা ঋত্বিক রোশনের মহেন্দ্র দ্বার ও অক্ষয় কুমারের রুস্তম মুখ কলকাতার একটি বাংলা ছবি ঈগলের চোখ। অথচ এখন পর্যন্ত ঋত্বিকের মহেন্দ্র দ্বার ছবির জন্য বুকিং দেওয়া হয়েছে 150টি সিনেমা হল। দ্বিতীয় অবস্থানে রয়েছে শাকিব খানের ছবি শিকারি। এরই মধ্যে এই ছবিটির জন্য বুকিং দিয়েছে 130টি সিনেমা হল। কলকাতার বাংলা ছবি ঈগলের চোখ 100টি হলে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। অক্ষয় কুমারের রুস্তম মুক্তি পাবে 70টি হলে। ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম ছাড়াও শিকারি ছবিটি মুক্তি পাবে কানাডা, নর্থ আমেরিকা, লন্ডন সহ বেশ কয়েকটি দেশের সিনেমা হলে। শিকারিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।